তো সার্কিটের ব্যাক সাইড থেকে আমি এর বিভিন্ন ভোল্টেজ দেখাবো, কোথায় কতটুকু ভোল্টেজ থাকতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখাবো সিআরটি টিভি এর বেস বোর্ড সম্পর্কে। প্রথমে দেখাবো বেস বোর্ডের জন্য কি কি পার্টস আপনারা সংরক্ষণ করবেন বা কি কি পার্টস মানে নষ্ট হয়। পরবর্তীতে দেখাবো বেস বোর্ডের অপর সাইডে মানে কোথায় কতটুকু ভোল্টেজ থাকে এবং না থাকলে কি হয় এই সম্পর্কে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, টেনে দেখুন না, টেনে দেখলে অনেক কিছু মিস করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এটি হলো একটি একুশনসি কালার টেলিভিশনের বেস বোর্ড। এখানে প্রথমে বলবো কি কি পার্টস আপনারা সংরক্ষণ করবেন সিআরটি মানে টিভি কাজের জন্য। টিভি যদি কাজ শিখতে চান বা কাজ করেন তাহলে কি কি পার্টস আপনারা সংরক্ষণ রাখবেন। তো বেস বোর্ডের জন্য আপনারা এই বেসটি সংরক্ষণ করতে পারেন, শুধু বেস হোল্ডারটি। এরপরে আপনি পিএফটি রাখতে পারেন, এটি হলো 102 এবং 2 KB পিএফ। এবং আপনারা এই তিনটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই তিনটি রেজিস্ট্যান্স একই মানের। এরপর নিচে দেখছেন আরও তিনটি রেজিস্টার, তো এগুলো 120 K। তো এই তিনটি রেজিস্টার একই মানের, 120 K। তিনটি ট্রানজিস্টার দেওয়া আছে এখানে, 24, 82 তিনটি ট্রানজিস্টার, এগুলো আপনারা সংরক্ষণ করবেন। এরপরে 100 ওমসের রেজিস্ট্যান্স তিনটি। এই বেস বোর্ডে সমস্যা আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্যান্স পুড়ে গেছে এবং একটি রেজিস্ট্যান্স এখানে পুড়ে গেছে এবং পিএফটিও খারাপ। তো এর জন্য আপনারা এই বেস বোর্ডের জন্য একটি বেস রাখতে পারেন, এরপর একটি পিএফ, তিনটি রেজিস্টার মানে এই রেজিস্টারগুলো, এরপরে আপনারা জিনার ডায়োড রাখতে পারেন এবং 100 ওমসের রেজিস্টার এবং 24, 82 ট্রানজিস্টারগুলো রাখতে পারেন, সংরক্ষণ রাখবেন। তো এইগুলোই বেস বোর্ডে সাধারণত নষ্ট হয়, বেশি নষ্ট হয় আপনার এই রেজিস্টারগুলো আর এই ট্রানজিস্টারগুলো। আবার মাঝে মাঝে এই এই রেজিস্টারগুলো নষ্ট হয়, যদি এই রেজিস্টারটি নষ্ট হয় তাহলে এই রেজিস্টারগুলো নষ্ট হবে। এখানে দুটি কানেক্টর দেখতে পাচ্ছেন, এটি হলো 180 ভোল্টের জন্য এবং এটি হলো মেমোরি আইসি থেকে বিভিন্ন কালারের জন্য এটা আসছে বেস বোর্ডে। এবং এটি হলো আর্থিং তার যেটি ফ্লাইব্যাক থেকে এসেছে, এবং এটি হলো হিটার কয়েল তার। এটি তো হিটার কয়েলে সাধারণত 10 ভোল্ট থাকে, 8 থেকে 10 ভোল্ট থাকে। এখানে একটি গ্রাউন্ড, মাঝখানটি হিটার তার মানে হিটার ভোল্টেজ, এবং এই তিনটি পিন হলো, এখানে তিনটি তার হলো, এখানে 4টি তারও থাকতে পারে। যদি 2টি আর্থিং থাকে তাহলে বিভিন্ন মানে কিছু কিছু বোর্ডে 2টি আর্থিং থাকলে এখানে 4টি তার হবে, আর যদি কিছু কিছু বোর্ডে যেমন এই বোর্ডটিতে 1টি আর্থিং তাই 3টি তার দিয়েছে। তো এখানে 1টি আর্থিং, 1টি হিটার ভোল্টেজ তার, আর একটি হলো 180 ভোল্ট, 180 ভোল্ট পাওয়ার ইনপুট হয়েছে এখানে এই বোর্ডে। তো এবং এখানে তিনটি RGB রেড, গ্রিন এবং ব্লু তিনটি তার রয়েছে এখানে, রয়েছে 8 ভোল্টের একটি তার এবং রয়েছে একটি নেগেটিভ তার। তো আমি এটি দেখে দিচ্ছি যে কোথায় কতটুকু ভোল্টেজ থাকতে হবে। তো বেস বোর্ডের প্রথম পার্ট নিয়ে এই হলো আলোচনা। তো সার্কিটের ব্যাক সাইড থেকে আমি এর বিভিন্ন ভোল্টেজ দেখাবো, কোথায় কতটুকু ভোল্টেজ থাকতে হবে। তো বন্ধুরা, এটি হলো সার্কিটের বেস বোর্ডের পিছনের সাইড মানে ব্যাক সাইড। তো এখানে বিভিন্ন ভোল্টেজ মাপতে হবে, মেপে তারপর আপনাকে শিওর হতে হবে যে কোথায় কতটুকু ভোল্টেজ আছে এবং ভোল্টেজ না থাকলে কি সমস্যা সেগুলো আমি বলে দিব। তো আপনারা যখন মাল্টিমিটারের ডিজিটাল হোক বা অ্যানালগ মিটার হোক, সেখানকার যে কালো তারটি আছে, কালো নবটি আছে, সেটি আপনারা এখানে ধরবেন, এটি গ্রাউন্ডে ধরবেন, অথবা পিকচার টিভির যে আর্থিং তারটি রয়েছে সেখানে আপনারা ওটি সেট করে দিতে পারেন নেগেটিভ তারটি মিটারের, এবং পজিটিভ তারটি আপনার হাতে নিয়ে বিভিন্ন জায়গায় ভোল্টেজ মাপবেন এবং মিটারের 100 DC সিলেক্ট করে আপনারা 200 ভোল্ট অথবা 500 ভোল্টে সিলেক্ট করবেন। মিটারের 200 রুপি সিলেক্ট করা লাগবে, যদি আপনারা এখানে 180 ভোল্ট মাপতে চান তাহলে আপনারা যদি 500 ভোল্ট বা 250 ভোল্ট সিলেক্ট করেন, মিটারের 250 বা 500 ভোল্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপর সেই যে পজিটিভ তারটি রয়েছে মিটারের
একটি তার তো আপনারা এখানে লাগিয়েছেন কালো তারটি, এবং মিটারে যে লাল তারটি রয়েছে সেটি দিয়ে আপনারা বিভিন্ন ভোল্টেজ মাপবেন। তো এটি হলো গ্রাউন্ড, এই দুটি হলো গ্রাউন্ড, এবং এটি হলো হিটার কয়েল ভোল্টেজ, এগুলো এটি হলো হিটার ভোল্টেজ। এখানে 10 ভোল্ট থাকবে, 8 থেকে 10 ভোল্ট থাকবে এখানে, এবং এটি হলো 180 ভোল্ট যেটি ফ্লাইব্যাক থেকে এসেছে। এখানে 180 ভোল্ট পাবেন, 180, এখানে 170 থেকে 190-95 ভোল্ট আসবে, তবে এখানে 180 ভোল্ট আসবে। যদি কম আসে, যেমন 60 ভোল্ট যদি এরকম এরকম আসে বা 100 ভোল্ট আসে, 70-80 ভোল্ট, তাহলে আপনারা ফ্লাইব্যাকের ওখানে দেখতে হবে। সেম কথা বলবো দুটো ব্রিজ বোর্ড নিয়ে, তো এখানে 180 ভোল্ট আসবে, 180 ভোল্ট এখানে এসে এখানে তিনটি রেজিস্টার আছে 120 কে, এই রেজিস্টারের মাধ্যমে অপর সাইডে ভোল্টেজটি পাস হবে, যেটি ট্রানজিস্টারের যাবে, এবং এখান থেকে আবার তিনটি রেজিস্টার দেওয়া আছে এখানে, যেটি সরাসরি পিকচার টিউবের পিরামিডে চলে যাবে। তিনটি তিনটি ভোল্টেজ এখানে, তিনটি তিন কালারের ভোল্টেজ, রেড, গ্রিন এবং ব্লু। তো এখানে 180 ভোল্ট দেখাবে, 180 ভোল্ট দেখাবে, এরপরে এখানে এক সাইডেও আপনার 180 ভোল্ট, 170, 160, 100, মানে 150 থেকে 180 ভোল্ট থাকবে। এর যদি কম থাকে এই পাশে, যদি এখানে 60 বা 70 থাকে, তাহলে রেজিস্ট্যান্সই খারাপ, সেটি চেঞ্জ করতে হবে। এবং যদি এটি যদি লাল কালারের জন্য হয়, এটি লাল কালারের জন্য হয়, এবং এটি এটি যদি আপনার এটি হলো সবুজ কালারের জন্য, এটি লাল, এটি সবুজ, এবং এটি হলো ব্লু, তাহলে যদি এখানে ভোল্টেজ কম আসে, মানে রেজিস্ট্যান্স যদি খারাপ হয়, তাহলে এখানে আপনার 50 থেকে 60 ভোল্ট থাকে, তাহলে পিকচারে যদি এই রেজিস্ট্যান্সই নষ্ট হয়, তাহলে পুরো পিকচার লাল হয়ে থাকবে। এবং যদি গ্রিন কালারের জন্য এই রেজিস্ট্যান্সই নষ্ট হয়, তাহলে পুরো স্ক্রিনে সবুজ কালারের মতো একটি আলো আসবে। এবং যদি এই রেজিস্ট্যান্সই নষ্ট হয় নীল কালারের জন্য, ব্লু কালার, তাহলে পুরো পিকচারটি নীল কালার হয়ে যাবে। তো এখানে অবশ্যই 150 থেকে 190-এর মতো ভোল্টেজ থাকবে, 180 ভোল্ট থাকবে। তো আপনারা এখান থেকে ভোল্টেজ মাপতে পারেন, অথবা এখান থেকে ভোল্টেজ মাপতে পারেন। এখানে এখানে ধরলো 150 থেকে 190 ভোল্ট দেখাবে, এবং এখানে ধরলো 150 থেকে 190 ভোল্ট দেখাবে। তো এখানে লাল তারটি আপনারা ধরে চেক করবেন মিটারের, এবং কালো তারটি আপনারা এখানে লাগিয়ে রাখবেন, সেটি আপনারা ধরবেন না, এবং লাল তার দিয়ে, লাল যে নবটি থাকবে মিটারের, সেটি দিয়ে আপনারা এই ভোল্টেজগুলো মাপবেন। যদি 150 থেকে 190 মধ্যে থাকে, তাহলে ঠিক আছে, রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে। আর যদি কম থাকে, তাহলে এই রেজিস্ট্যান্সের গোড়ায় মাপবেন, এই টার্মিনালে মাপ মেপে দেখবেন যে কোন রেজিস্ট্যান্সই খারাপ। যদি কম ভোল্টেজ হয়, তাহলে সেই রেজিস্ট্যান্সই খারাপ, সেটি আপনারা পাল্টে দেবেন, তাহলে এই কালারটি ঠিক থাকবে। এবং কালারটি যদি ঠিক এরপরও না হয়, তাহলে আরেকটা সমস্যা হতে পারে, যেমন আপনি এই ট্রানজিস্টারগুলো চেক করবেন, প্রতিটি ট্রানজিস্টারের মাঝখানে আপনার ওই 150 থেকে 190 ভোল্ট দেখাবে। এবং এটি হলো মেমোরি আইসি থেকে আসছে, তো এই 5টি লাইন মেমোরি আইসি থেকে আসছে। এখানে একটি হলো গ্রাউন্ড মানে নেগেটিভ, এটি হলো রেড, রেড কালারের জন্য, লাল কালারের জন্য, এটি হলো সবুজ কালারের জন্য গ্রিন, এবং এটি হলো নীল কালার মানে ব্লু, বি, এবং এখানে 8 ভোল্ট থাকবে, এখানে 8 ভোল্ট আসবে। এবং এই বাকিগুলোতে, বাকি তিনটা টার্মিনালে দেখবেন আপনারা যে 1 থেকে 3 ভোল্ট বা 3.5 ভোল্ট আসে নাকি, এটা দেখবেন। যদি কম আসে, তাহলে আপনারা মেমোরি আইসির সেই বোর্ডে চেক করবেন। তো এখানে 1 থেকে বা 2 থেকে 3 ভোল্ট, 3.5 ভোল্ট থাকবে তিনটি তারে, রেড, গ্রিন, ব্লু, এখানে 2 থেকে 3.5 ভোল্ট থাকবে, এবং এটি থাকবে 8 ভোল্ট। এবং এটি ব্যাপারে তো বললাম যে এখানে থাকবে 180 ভোল্ট, এবং হিটার কয়েলে থাকবে 8 থেকে 10 ভোল্ট, আর এটি হলো গ্রাউন্ড মানে নেগেটিভ। তো এই হলো বেস বোর্ড নিয়ে মূল আলোচনা। তো সর্বশেষ কথাটি হলো, বেস বোর্ড আপনারা প্রথমে যেন 180 ভোল্ট চেক করবেন, 10 ভোল্ট চেক করবেন, বা 8 ভোল্ট বা 10 ভোল্ট চেক করবেন এখানে, আর 2 থেকে 3.5 ভোল্ট চেক করবেন, এখানে 8 ভোল্ট আছে কিনা দেখবেন, এবং এখানে 180 ভোল্ট থেকে এখানে ভোল্টেজ আপনার 150 থেকে 200 থাকতে পারে, 190 থাকতে পারে, এটি চেক করবেন, অথবা আপনারা এখান থেকে সরাসরি এরপর এখানে চেক করার পরে এখানে চেক করবেন। তো মূলত পিকচারটি যদি ভালো থাকে, মানে পিরামিডটি যদি ভালো থাকে, তাহলে এখানকার কাজ করলেই আপনার পিকচারটি ঠিক হয়ে যাবে, ছবি ক্লিয়ার আসবে। তো আপনারা এটি ট্রানজিস্টার চেঞ্জ করে দেবেন, বা এই রেজিস্টার তিনটি চেঞ্জ করে দেবেন,
তাহলে ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকে বেসবোর্ড নিয়ে আলোচনা। আমি দেখিয়ে দিলাম কোথায় কতটুকু ভোল্টেজ থাকতে হবে। তো পরবর্তীতে আমি আরও বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও আপলোড দিব, সিআরটি টিভির মাদারবোর্ড নিয়ে, মেমোরি আইসি নিয়ে, প্রাইমারি সেকেন্ডারি সাইট নিয়ে, ভার্টিক্যালে হরিজন্টাল কী কী সমস্যা হতে পারে সেই সব সম্পর্কে পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড দিব। আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে, এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে সিআরটি টিভি রিপেয়ার ইন বাংলা একটি ফোল্ডার করা থাকবে, সেখান থেকে আপনারা টিভি সংক্রান্ত সবগুলো পার্ট সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।